দেখতে দেখতে এক বছর হয়ে গেল জিতের ছেলের বুধবার বেশ ধুমধাম করে জন্মদিন পালন করলেন অভিনেতা সেই পার্টিতে আমন্ত্রিতের তালিকায় দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিকদের টলি অনলাইনের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেল টু টায়ারের কেক আনা হয়েছিল ছোট্ট রোনাফের জন্য জিত পড়েছিলেন লাল রঙের পাঞ্জাবি স্ত্রী মোহনা পড়েছিলেন সোনালী রঙের শাড়ি পাশে দেখা মিলল জিত কন্যা নভনারও রোনাভ বাবার কোলে চড়েই প্রথম জন্ম tener que carlo আরেকটি পোস্টে দেখা গেল জিতের স্ত্রীর সঙ্গে ছবি তুলছেন কোয়েল মল্লিক ঋতুপর্ণা সেন গুপ্ত ও সুস্মিতা চট্টোপাধ্যায় হলুদ শাড়িতে দেখা গেল টলিউডের কুইন কোয়েলকে এমনিতেই বড় ভালোবাসার পাত্রী রঞ্জিত কন্যা এত লম্বা ক্যারিয়ারে কোনো বিতর্কে জড়াননি বরাবরই মিষ্টি কথায় কেড়েছেন দর্শকদের মন পুজোর ঠিক আগেই দ্বিতীয় সন্তান আসার খবর দিয়েছিলেন কবিরের পাঁচ হওয়ার আগেই সে বড় দাদা হতে চলেছে একসময় টলিপাড়ায় কান পাতলে শোনা যেত কোয়েল আর জিত ভালোবাসে অপরকে। প্রায় একই সময় ক্যারিয়ার শুরু করেছিলেন দুজনে রঞ্জিত মল্লিকের মেয়ের ডেবিউ ছবির নাটের গুরুর নায়ক ছিলেন জিত বন্ধন শুভ দৃষ্টি ঘাতক সাতপাকে বাঁধা হান্ড্রেড পার্সেন্ট লাভের মতো ছবি হিট করে দেয় জিত কোয়েলজুটিকে সেই সময় দাবি উঠতে থাকে জিত স্বস্তিকার সম্পর্ক ভাঙার কারণ নাকি কোয়েলি আসলে অনস্ক্রিন কেমিস্ট্রি আর বন্ধুত্বই এসব খবর ছড়ানোর পিছনে ছিল যা বিনোদন জগতে কিছু নতুন ঘটনা নয় তবে জিত আর কোয়েলের বন্ধন ছিল স্রেফ বন্ধুত্বের তাই তো এখনও জিত ঘনিষ্ঠের তালিকায় নাম আসে পত্নীর মে নভুনা হওয়ার এগারো বছর পর ফের বাবা মা হন জিত মোহনা দু সালের ষোলো অক্টোবর জন্ম হয়েছিল রোনাভের সেই সুখবর শেয়ার করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্য প্রার্থনা করবেন